नमस्कार দর্শক বন্ধু, আপনাদের মন ভালো করার রেসিপি নিয়ে আমি শিউলি আজকে শিউলির হেঁশেলে আমপুটির রেসিপি শেয়ার করব। আম দিয়ে পুটি মাছ দিয়ে টক ঝাল মিষ্টি রেসিপি। এটা যেমন খেতে খুব ভালো লাগে তেমনি ভীষণ উপকারী। আর এই গরমে যখন মনে হচ্ছে কী খাবো কী খাবো, তখন স্বাদ বদলের পালা। আমরা তিতো খাবো আমাদের খাবারে, ঝাল খাবো, মিষ্টি খাবো, তার সঙ্গে যখন টক খেতে হবে তখন আমপুটি তো মাস্ট। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা কড়াইটা গরম করে দেব সর্ষের তেল। 1.5 টেবিল চামচ সর্ষের তেল আমরা এখানে দেব, আর সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে, তবে খেতে ভালো হবে। দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এটা একটু 2-1 মিনিট আমরা নাড়াচাড়া করে নেব ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 বাটি কুচানো পেঁয়াজ। এটা বড় সাইজের 1.5 খানা পেঁয়াজ আমরা দিয়েছি, এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, এবার দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দেব সরু করে কাটা আলু। আলুগুলো আমরা কিছুক্ষণ ভেজে নেব। মাছের টক বা রেসিপিতে অনেকে আলু না দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই আলুটা কিন্তু টক রেসিপিতে সিদ্ধ হতে একটু সমস্যা হয়, পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি 1/4 টিস্পুন আদা রসুন বাটা। এই আদা রসুন বাটার স্বাদ গন্ধ আমাদের আমপুটির টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে। একটা বড় সাইজের টমেটো ছোট করে পিস করা এরকম দিয়ে দিলাম, আলুটা ভাজার পরই দেব এগুলো। এবার বেশ কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে, গলে যাচ্ছে, আমরা কিন্তু রান্না করব। বেশ ভালো মতো আমরা টমেটোটা গলিয়ে নিলাম। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী দেব, আমরা 1/2 টিস্পুন দিয়েছি। জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেব ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। মশলাগুলো দিয়ে আমরা একটু কষিয়ে নেব 2-3 মিনিট, খুব বেশি কষাবো না এখন। এরপর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমরা একটু দেখে নেব, 1 টিস্পুন মতো দেব, প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। এরপর আমরা দেব আম। ঠিক এরকম আম আমরা স্লাইস করে নিয়েছি, ছাল ছাড়িয়ে স্লাইস করে তারপর কুরিয়ে নিয়েছি। এটা আমরা ছোট একটা আমের 1/2 অর্ধেক আম, তার থেকে একটু বেশি আমরা দিলাম। আর ঠিক এই সময় দেব, কারণ আগে দিলে সিদ্ধ হবে না। আলু ভাজা হয়ে গিয়েছে, ঠিক সেই সময় আমরা মশলাগুলো কষা হয়ে গিয়েছে, আমরা দেব আম কোরা। আপনারা আম বাটাও দিতে পারেন। কাঁচা একটা আমের টুকরো দিয়ে দিলাম, এটা যখন সিদ্ধ হয়ে যাবে মুখে পড়বে তখন ভালো লাগে। আপনারা 2-1টা আরও বেশি আমের টুকরো দিতে পারেন, বেশ ভালো লাগে যখন সিদ্ধ হয়ে যায়, অথচ গোটা থাকে, গলে যায়। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। খুব ঝটপট হয়ে যায় এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমটা, একটু ভাজা ভাজা করে দিচ্ছি জল। আমাদের সমস্ত মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমরা জল দেব একটু পরিমাণ মতো, যাতে আমাদের আলুটাও বাকিটা সিদ্ধ হয়ে যায়। আমরা 3 বাটি, এরকম ছোটো বাটি 3 বাটি জল দেব। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে খুব বাড়াবো না, লোতেই রাখবো আমরা। তার কারণ এবার ঢাকনা বন্ধ করে আমরা কিছুক্ষণ সিদ্ধ করতে দেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম, 7-8 মিনিট পরে আমরা ফিরে এলাম। আমরা দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা, কারণ টক পড়েছে অনেকগুলো, সেখানে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। দেখুন আমাদের আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা সিদ্ধ করার জন্য এরকম আমটা যখন দিলাম ঠিক তখন দিতে হবে, আর যখন আলু সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা চিনি দেব। এই চিনিটাও কিন্তু পরে দিতে হবে, না হলে আলুটা সিদ্ধ হবে না। ঠিক যেমনভাবে দেখিয়েছি পুরো রেসিপিটা অবশ্যই সেভাবেই করবেন, দারুণ খেতে হয়। এবার আর একটু ফুটিয়ে নেব আমরা পুঁটি মাছ। এরকম নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি পুঁটি মাছগুলো, একটু
বেশ কড়া গরম তেলে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে, একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। যারা এখনও শিউলি হেসেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর পাশে যে বেল আইকন, ঘন্টা যে চিহ্নটা আছে, সেটাতে অবশ্যই প্রেস করুন, তাহলে আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশান আসবে আপনার কাছে আমি যখন যা আপলোড করছি। সব মাছগুলো সাজিয়ে দেব, দিয়ে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। খুব সুন্দর লাগে, ফ্লেভারটাও ভালো লাগে আর টেস্টটাও খুব বাড়ায়। আমরা এবার আরেকটা এরকম স্লাইস করা আমের টুকরো দিয়ে দিলাম। এটা যখন সিদ্ধ হবে আস্তে আস্তে দারুণ লাগে। এটাও আমরা কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে 5-6 মিনিট রাখব। একটা পিঠ হয়ে গেলে মাছগুলো আমরা উল্টো পিঠ দেবো। প্রথমে আমরা ঘাটাঘাটি একদমই করব না, একটা পিঠ হতে দেব, আমটাও রয়েছে, একটা পিঠ হোক আস্তে আস্তে, তারপরে আমরা ঢাকনা বন্ধ করে উল্টে আবার ঢাকনা বন্ধ করে মাছগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন আমরা উল্টে পাল্টে দিচ্ছি। আরও একটা কথা, শিউলি হেসেলের পাশাপাশি আমাদের আরও একটা চ্যানেল আছে, সায়েন্স ক্লাস, অবশ্যই আপনারা দেখবেন। 1911-12 পড়াশোনাটা, সায়েন্স ক্লাসটা চলছে, বাড়িতে বসে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার সুযোগটা পায় সেজন্য আপনারা প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আমরা দেখুন সব মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি, আর আমটাও উল্টে দিলাম। এই আমটা না যখন আমরা ভাতের সঙ্গে খাবো তখন মুখে পড়ে, বেশ নরম। আগের যে আমটা কষা হয়েছিল, আপনারা, আমি একটা দিয়েছিলাম, আপনারা 2-3টা দিতে পারেন। আর এখন যে আমটা আমি লাস্টে দিলাম, সবটা মিলিয়ে দুরকম আমের একটা দুরকম সিদ্ধ হওয়া খুব ভালো লাগে। যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন। টুকরো আম মুখে পড়বে বেশ টকটক, এরকম রেসিপি কিন্তু ভীষণ ভালো খাওয়া এই গরমের সময়। আম ডাল তো আমরা খাই, আমের বিভিন্ন রেসিপি আমরা খাই, আম টক খাই, যেটা চাটনি সেটাও খাই, কিন্তু এরকম রেসিপি অবশ্যই ট্রাই করবেন। তাহলে ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করুন পরিবারের সাথে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। অবশ্যই চোখ রাখবেন, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আর আপনারা সঙ্গে থাকলে, আপনারা উৎসাহিত করলে, আপনারা সাবস্ক্রাইব করলে, পাশে থাকলে আমি আরও আরও সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য উৎসাহিত হই। তাহলে খুব ভালো ভালো কমেন্ট করুন, পজিটিভ মন নিয়ে আমি উত্তর দেবো, আপনাদের সঙ্গে থাকবো।